বিয়ানীবাজার পৌর শহরে রাতের আঁধারে বাসার প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা ভেঙে এবার মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার গভীর রাতে শহরতলির নিতনপুর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। এই ঘটনায় বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন চুরি হওয়া মোটরসাইকেলের মালিক ইমন আহমেদের পিতা মনির আলী। বিয়ানীবাজার শেওলা ইউনিয়ন কোনা সালেশ্বর গুণীজন সংবর্ধনা শহীদ মিনার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কোনা সালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাবেক সভাপতি এবং এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তফা কামাল, ইসলামিক ফাউন্ডেশন জালালাবাদ মসজিদ ইউএসএ এর সাবেক সভাপতি হান্নান হোসাইন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সাবেক সেক্রেটারি লোকমান হোসাইন। বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের মাটিচূড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাটিচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 18 জন শিক্ষার্থীকে সনদ ও আর্থিক অনুদান প্রদান করেছে প্রেরণা এডুকেশন ট্রাস্ট। গ্রামের দুই সন্তান যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক ও যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেল আহমদের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার দুপুর 12টায় মাটিচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার মাথিউরা ইউনিয়নের আরঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর 39 জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তিস্বরূপ আর্থিক অনুদান প্রদান করেছে জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল 11টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এমএমসির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। পায়ে হেঁটে দীর্ঘ 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিলেটে এসেছেন আমরা স্কাউট গ্রুপ ঢাকার দুজন রোভার। টানা 5 দিনে তারা উল্লিখিত পথ পরিক্রম করেন। এ উদ্দেশ্যে তারা গত 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাত্রা শুরু করে 5 ফেব্রুয়ারি সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যাত্রা শেষ করেন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে 64 জেলায় আয়োজিত 3 দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী।